পাবন্দি তকদীর কে পাবন্দি আহকাম পাবন্দি তকদীর কে পাবন্দি আহকাম ইয়ে মাসআলা মুশকিল নেহি এ মর্দ খিরদমন একি আলম সোমান বদল জাতি হে তকদীর তকদীর কে পাবন্দ না পাতা তো জমাদার মুমিন ফকত আহকামে ইলাহি কহে পাবন্দ মুমিন ফকত আহকামে ইলাহি কহে পাবন্দ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফাদি বি 27 দারাজা। এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 27 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন। জামাতে নামাজ আদায় অনেক দামি, অনেক অনেক দামি। 27 জন ব্যক্তি 27 বার ওযু করবে, 27 জন ব্যক্তি একা একই 27 বার নামাজ পড়বে, ওই 27 জন একা নামাজ পড়লে 27 জনের যে পরিমাণ সওয়াব হবে, একজন ব্যক্তি জামাতে নামাজ পড়লে আল্লাহ তাকে ওই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে জামাতে নামাজ আদায়ের তৌফিক দিয়েছেন। বাংলাদেশে বহু মুসলমান এমন আছেন ব্যস্ততার কারণে, অলসতার কারণে, অবহেলার কারণে বা অন্য কোনো কারণে আজকের মাগরিবের নামাজ পড়ারই সুযোগ পান নাই। বহু মানুষ গাড়িতে, বহু মানুষ বাজারে, বহু মানুষ দোকানে, বহু মানুষ টিভির সামনে, বহু মানুষ রাস্তাঘাটের পাশে ব্যস্ত, অলস, অবহেলা। মেহরবান আল্লাহ আমাদেরকে তার বান্দেগির জন্য বানিয়ে তার বান্দেগিতেই কবুল করেছেন, এর চেয়ে বড় সফলতা আর কি আছে? যে জিনিসটা যে কাজে বানানো হয় সেই জিনিস সেই কাজে ব্যবহার হওয়া, এটাই হলো সেই জিনিসের সবচেয়ে বড় সফলতা। একটা গরু যদি এমনি এমনি মারা যায়, মরে যায়, ওই গরুর জীবন বেকার, জন্ম বেকার, পিছনের মেহনত বেকার, খরচ বেকার, তত্ত্বাবধান সব বেকার। ওই গরু যদি জবাই হয়, ছিলা হয়, রক্ত বিলিয়ে দেওয়া হয়, গোস্তগুলোকে খণ্ড খণ্ড করা হয়, হাড্ডিগুলো টুকরো টুকরো করা হয়, গরম পানিতে সিদ্ধ করে সেটাকে তরকারি পাকিয়ে মানুষ যদি এক লোকমা খায়, তাহলে সেই গরুর জীবন সার্থক, মরণ সার্থক, গরুর পিছনের মেহনত সার্থক, খরচ সার্থক। এমনি এমনি যদি মরে যায় সব বেকার। বুঝা গেল, গরু বানানো হয়েছে মানুষের লোকমা হবে, এই জন্য সে লোকমা হলেই সেটা কাজে লাগলো, লোকমা হতে না পারলে সেটা বেকার গেল। প্রত্যেকটা জিনিস তৈরি করার সময় সেখানে কিছু না কিছু পুঁজি দেওয়া হয়, শ্রম দেওয়া হয়, সেই পুঁজি খরচ শ্রম সময় সব কিছু ব্যয় করে একটা জিনিস তৈরি করলো, সেটা ব্যবহার হওয়ার আগেই যদি নষ্ট হয়ে যায় যিনি তৈরি করেছেন তার কষ্ট লাগে, যিনি বানিয়েছেন তার প্রচন্ড ব্যথা লাগে।
নাফরমান হয়, অবাধ্য হয়, তখন মা বাবা বড় বড় নিঃশ্বাস ছাড়েন, কষ্ট পান, কেন এই ছেলেটারে বড় করছিলাম, ছোটবেলায় গলা টিপে মেরে ফেললেই ভালো ছিল। মেহরবান আল্লাহ আমাদেরকে তার বান্দা বানিয়েছেন, বান্দা টেইলারিং কাজ না জানলে সে টেইলার হয় না, ড্রাইভিং না জানলে সে ড্রাইভার হয় না, পড়তে না জানলে সে পাঠক হয় না, খেলতে না জানলে খেলোয়াড় হয় না। বান্দা বান্দেগি যদি তার না থাকে সে বান্দা হতে পারে না, বান্দেগি যার নাই সে কি করে বান্দা হয়। মেহরবান আল্লাহ আমাদেরকে তার বান্দেগির জন্য বানিয়ে বান্দেগিতে ব্যবহার করেছেন, যে জিনিস যে জন্য বানানো হলো সেই সেই কাজে ব্যবহার করা, ব্যবহৃত হওয়া, এটাই হলো সবচেয়ে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় মায়া, সবচেয়ে বড় দয়া, বান্দাকে তার বান্দেগিতে ব্যবহার করা, আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত থেকে বঞ্চিত করার সবচেয়ে বড় বঞ্চিত হলো তার সামনে সেজদা দেওয়া থেকে বঞ্চিত করে দেওয়া। বান্দার সবচেয়ে বড় অক্ষমতা, পরাজয়, সবচেয়ে বড় কপালপুনা হওয়া, হতভক্ত হওয়া, আল্লাহর সামনে সেজদা দেওয়ার তৌফিক না পাওয়া। আর সবচেয়ে বড় সফলতা আল্লাহর সামনে সেজদা দেওয়ার তৌফিক পেয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে, বিনা চাওয়ায়, বিনা ইচ্ছায়, বিনা আশায় তার বান্দা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, কত বড় দয়া। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে রূহ কি জিনিস, প্রাণ, প্রাণ। আমাদের আল্লাহ বলেন কুল, আপনি বলে দিন আর রূহ মিন আমরি রব্বি, রূহ হলো আমার আল্লাহর একটা ইশারা, রূহ আল্লাহ, বুঝতেছেন না আপনারা, রূহ আল্লাহ ইশারা, হুকুম, ইঙ্গিত। যতদিন আল্লাহর ইশারা থাকবে ততদিন আমার মধ্যে রূহ থাকবে। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য আল্লাহর ইশারার একটা নির্দিষ্ট সময় সীমা আছে। ইদা জা আজালুহুম, যখন আল্লাহর সেই ইঙ্গিত চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, না একটুখানি সামনে হবে না একটু পিছনে হবে, সাথে সাথেই ইউদরিককুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, আল্লাহর হুকুম চলে আসবে, তুমি শিশাতলা প্রাচীরের অভ্যন্তরে আত্মগোপন করবে মৃত্যু থেকে বাঁচার জন্য, না না বাঁচার কোনো ক্ষমতা থাকবে না, সেই শিশাতলা প্রাচীরের ভিতরেই তোমাকে মৃত্যু গ্রাস করবে। আল্লাহর ইঙ্গিত যার জন্য যতদিন সে ততদিন বাঁচবে, আল্লাহর ইঙ্গিত শেষ সমস্ত তামাশা শেষ, সমস্ত লড়াই শেষ, সমস্ত উশৃঙ্খলতা শেষ, সমস্ত বুজুর্গিও শেষ। আল্লাহর ইঙ্গিত যতদিন দুনিয়ার বুকে মানুষ ততদিন থাকবে, ততদিন করবে। ওয়াইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে মানুষ, আপনি বলেন রূহ হলো আল্লাহর ইশারা, বলেন তো আল্লাহর ইশারার নাম রূহ, রূহ কাকে বলে? পৃথিবীর যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীদের প্রাণ আছে না নাই, রূহ আছে না নাই, আল্লাহর ইঙ্গিত। আল্লাহ এমন বলেন নাই যে মানুষের রূহের জন্য আলাদা, গরুদের রূহ অন্য কিছু, ছাগলের রূহ অন্য কিছু,
না, সমস্ত মানুষের প্রাণীর সব রূপ এক। সেটা কি? আল্লাহর হুকুম। আপনারা বলেন তো আল্লাহর হুকুমেই তো আমরা বেঁচে আছি নাকি? গরু ছাগল কার হুকুমে? কুকুর বিড়াল যে ইঙ্গিত দিয়ে আল্লাহ আমাকে বানালেন, এই ইঙ্গিতটা দিয়েই আল্লাহ জগতের একটা ছাগল গরু তো বানাইতে পারতেন, পারতেন না? কে কে চাইছেন যে আল্লাহ আমার রুটটা মানুষের মধ্যে দাও, মানুষের একটা বডি স্ট্রাকচার তৈরি করো, এরপরে রুটটা আমার ভিতরে পুশ করে আমাকে পৃথিবীর সবচেয়ে মর্যাদাশীল জাতিতে পরিণত করো? ওয়ালাকাদ কারামনা বানি আদম, জগতের সমস্ত মখলুকের সর্বোচ্চ মর্যাদা আমি মানুষকে দান করেছি। তাহলে সর্বোচ্চ মর্যাদা দিয়ে আল্লাহ আমাকে যে তৈরি করলেন, কেন তৈরি করলেন? আল্লাহ, আল্লাহর অনেক বড় মেহরবানি যে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য, তার বান্দাদের জন্য আমাদেরকে কবুল করেছেন। শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ।